হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের মহাকর্ষ অধ্যায়ের 3 নম্বর লেকচার। তো আমরা আজকের লেকচারে প্রথমে আগে শুরু করব লাস্টের ক্লাসে যেই দুইটা ম্যাথ করানো বাকি ছিল সেইটা থেকে, এবং তারপরে আমরা হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্র নিয়ে কিছু কথাবার্তা বলবো, এবং তারপরে থাকবে হচ্ছে অনেকগুলা ভরের জন্য মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয়। তার আগে অবশ্যই যে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলতে কি বোঝায় সেই নিয়ে টুকটাক আলোচনা আছে। বেশিরভাগ সময়টাই আসলে আমরা চলে যাবে এই প্রবলেমটা সলভ করতে। তারপরে হচ্ছে এই প্রবলেমটা তো আছেই, এখানে কনসেপ্টটা খুবই সহজ, কনসেপ্টটা খুব একটা জটিল না, কিন্তু কিন্তু তোমার হচ্ছে এরপরে আমরা কিছু মজার মজার ম্যাথ আছে যেগুলো আসলে খুবই খুবই চমৎকার। হ্যাঁ, তো ওগুলা লিখে আনা হয় নাই, আমি হচ্ছে ক্লাসের মধ্যে লিখে দিব ওগুলা। আচ্ছা, তো প্রথমে আগে এই প্রবলেমটা দিয়ে শুরু করি। দেখো, যেটা বলছিল আমাদের এখানে যে এই জায়গাতে আমাদের একটা বিন্দু ভর রাখা আছে। হ্যাঁ, এখানে একটা বিন্দু ভর রাখা আছে, এবং এইখানে একটা একটা তোমার হচ্ছে একটা রড রাখা আছে, একটা বাঁকানো একটা রড। এই রডটা বাঁকানো কেমন, এটা হচ্ছে পুরাটা আসলে একটা বৃত্ত ছিল, এই সুষম বৃত্ত ছিল, সেই বৃত্তটা তোমার হচ্ছে আমরা 4 ভাগের একটা ভাগ, মানে একটা সুষম রিং এর আমরা 4 ভাগ করছি, 4 ভাগের একটা ভাগ হচ্ছে এখানে আমরা রাখছি। তো এই রডের জন্য এই যে আমাদের এম ভরের যে বিন্দু ভরটা আছে সেইটা কি পরিমাণ আকর্ষণ বল লাভ করবে সেটাই হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তাহসিন কোনো অসুবিধা নাই, ঠিক আছে, ওকে। তাহলে এখন সবার আগে দেখো, খেয়াল করো, এইখানেও কিন্তু আমরা এরকম চিন্তা করতে পারবো না যে এখানে একটা ভর কেন্দ্র আছে, এখানে একটা ভর কেন্দ্র আছে, ঠিক আছে ফাইন, তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত আমরা মানে যে ভর টোটাল এম, এইটার ম্যাসও এম, এইটার ম্যাসও এম, দূরত্ব এটা জানি আর, তাহলে এখান থেকে আমরা একবারে ক্যালকুলেশন করে ফেলতে পারবো, এটা এভাবে করে আসলে হবে না। তো আমাদের এইখানে আসলে যেভাবে করে আমাদের এই প্রবলেমটা অ্যাপ্রোচ করা লাগবে সেটা একটু খেয়াল করো। বুঝতেই পারছো এখানে একটা কোনো বিন্দু ভর না, বা কোনো রিং না, বা এখানে এটা কিন্তু কোনো আমাদের কি বলবো, এটা কিন্তু আমাদের কোনো ওই যে গোলক না যে আমরা ওই কুলম্বস ল ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো। আমাদেরকে এখানে যেটা করা উচিত যে হচ্ছে এখানে যে একটা বিন্দু ভর আছে সেই বিন্দু ভরের জন্য এই হলুদ বস্তুটা কিরকম আকর্ষণ বল পাচ্ছে সেটা আমাদের দেখা উচিত। তারপরে এখানে যে বিন্দু ভর আছে তার জন্য এখানে আকর্ষণ বল কত হচ্ছে, এখানে যে বিন্দু ভর আছে তার জন্য আকর্ষণ বল কত, এখানকার বিন্দু ভর তার জন্য আকর্ষণ বল কত। তো প্রতিটার জন্য আকর্ষণ বল বের করা উচিত, এবং তারপরে সবগুলো আকর্ষণ বলের মান যোগ করে ফেলা উচিত, তাহলে আমরা একটা লব্ধি বল কিন্তু বের করতে পারবো। তো বুঝতেই পারছো এরকম বিস্তৃত বস্তু থাকলে বিন্দু বিন্দু করে তো আর বের করা একটা একটা করে সম্ভব না, সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাই ইন্টিগ্রেশন যখনই আমরা করি সবার আগে আমাদের কি করতে হয়, ওই বিস্তৃত যে অংশটা আছে সেই অংশটার কিন্তু আগে আমরা ক্ষুদ্র একটা অংশের সাথে ওই হলুদ বস্তুর আকর্ষণ কত হবে সেইটা আগে আমরা মেজার করে নেই, যে আমাদের এই যে হলুদ বস্তুটা এখানে যদি খুবই ক্ষুদ্র একটা ভর, এই যে ক্ষুদ্র একটা ভর, এই ক্ষুদ্র ভরটাকে আমি মনে করলাম এই ক্ষুদ্র ভরটা হচ্ছে কি আমাদের ডিএম, ঠিক আছে, এবং এই ডিএম যেটা আছে সেটা মনে করলাম আমাদের এই সেন্টারের সাথে খুবই ক্ষুদ্র একটা অ্যাঙ্গেল ডি থেটা উৎপন্ন করলো, খুবই ক্ষুদ্র একটা অ্যাঙ্গেল, সেটা কতটুকু উৎপন্ন করলো, এটা উৎপন্ন করলো হচ্ছে গিয়ে ডি থেটা, ঠিক আছে, ডি থেটা খুবই ক্ষুদ্র একটা অ্যাঙ্গেল সেটা উৎপন্ন করলো। তাহলে আমরা আসলে বের করতে চাই যে ভাই এই যে ডি থিটা একটা অ্যাঙ্গেল উৎপন্ন হলো, এখানে যেই ভরটুকু আছে সেই ভরটুকুর সাথে এই বিন্দু ভরের আকর্ষণ বলটা কত সেইটা আগে আমরা কিন্তু বের করে ফেলতে চাই। এবং খেয়াল করো এখানে কিন্তু এই ম্যাসটা যে এই দূরত্ব ওইটার সাথে যে দূরত্ব সেটা কিন্তু আরই আসলে, এই যে এখানকার যে ম্যাস এবং এখানে যে ছোট্ট ম্যাস এদের মধ্যবর্তী দূরত্ব আরই হবে, কারণ এদের ব্যাসার্ধটাই কিন্তু আর। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখো যে যদি এইটুকুর জন্য ডিএফ বের করতে চাই, এইটুকুর জন্য যদি আমরা ডিএফটা বের করতে চাই, যে হচ্ছে কই গেল, এইটুকুর জন্য যদি আমরা ডিএফ বের করতে চাই তাহলে ডিএফ সমান কি হবে, জি ইনটু এটা হচ্ছে বিন্দু ভর, এখানে হচ্ছে ওই চাকতিটার ক্ষুদ্র ভরটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই তো হওয়ার কথা। তো ডিএম যেটা আছে সেইটাকে আমাদেরকে কিন্তু তোমার এটা আসলে এই এম এবং আর এইটার ফরমেটে নিয়ে যেতে হবে, ঠিক আছে, ডিএমটা তো আমরা ধরে নিছি যে ক্ষুদ্র একটা ভর, তাহলে ডিএমটাকে কিন্তু আমাদেরকে তোমার যে জানা ভ্যালুগুলো আছে যেমন এম আমরা জানি আর আমরা জানি এইগুলাতে কনভার্ট করে ফেলতে হবে ডিএম অংশটাকে। আমরা এখানে দুইটা ভ্যারিয়েবল রাখতে পারবো না, যে একটা ভ্যারিয়েবল আছে ডি থেটা আর একটা ভ্যারিয়েবল আছে ডিএম, এরকম দুইটা ভ্যারিয়েবল আমরা রাখতে পারবো না, একটা ভ্যারিয়েবলে রাখতে হবে। তো ইন্টিগ্রেশন করার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে আমি ডি থেটাটাকে ভ্যারিয়েবল হিসেবে রাখবো। কেন ডি থেটাটাকে
ভ্যারিয়েবল হিসেবে রাখলে সহজ, কারণ ডি থিটাটা যখন আসে তখন কিন্তু আমরা দেখো এই থিটাটার ইন্টিগ্রেশন করতে পারবো, যে থিটাটা 0 ডিগ্রি থেকে এটা 90 ডিগ্রি পর্যন্ত আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। তুমি খেয়াল করো আমরা আগের দিন যে ম্যাথ করছিলাম, একটা রড ছিল, তারপর এখানে একটা ভর রাখা ছিল, আমরা কিন্তু এক্সটাকে ভ্যারিয়েবল হিসেবে রাখছিলাম। এতে করে সুবিধা কি হয়েছিল, সুবিধা হয়েছিল যে হচ্ছে আমরা এই যে ডি দূরত্বে থাকা রড এবং এইটা হবে লোয়ার লিমিট এবং আপার লিমিট হবে হচ্ছে ডি প্লাস এল। তো এইভাবে আমরা ইন্টিগ্রেশনের ওই ভ্যারিয়েবলটা দিয়ে লিমিটটা সেট করতে পারতাম ইজিলি। কিন্তু যদি ডিএম থাকে তাহলে তো আর আমরা ওই লিমিটটা সেট করতে পারবো না, সেই কারণে ডিএমটাকে আমাদের ডি থেটাতে কনভার্ট করে নিয়ে যাওয়া লাগবে। তাহলে সেইটা যদি করি তাহলে এটা কেমন হয় একটু দেখি, যে আমাদের দেখো টোটালটার ম্যাস হচ্ছে গিয়ে এম একক, তো আমাদের এখানে পরিধি কতটুকু আছে, এই পরিধিটা আসলে কতটুকু, এই পরিধিটা হচ্ছে আমাদের 2πr এর 4/1 না বলতো? এটা তো পুরাটা যদি 2πr হতো, পুরাটা যদি 2πr হতো তাহলে এখানে আমরা আসলে 4/1 নিয়ে কাজ করছি। তাহলে দেখো আমরা এখানে এটা বলতে পারি কিভাবে, যে আমাদের এই 2πr যে অংশটুকু আছে 2πr/4 এইটুকু অংশের জন্য আমরা যদি ভরের কথা বলি তাহলে পুরাটার ভর বের হবে, পুরাটার ভর হচ্ছে গিয়ে এম, এই যে 2πr/4 এই পুরো অংশের ভর হচ্ছে কি আমাদের এম। তাহলে একক মানে একক দৈর্ঘ্যের ভর কত, বা আমাদের হলো তোমার হচ্ছে, আচ্ছা এইখানে আমরা হচ্ছে গিয়ে একটা জিনিস একটু ঝামেলা করে ফেলছি, না 2πr/4 নেওয়া যাবে না, এইখানে আমাদের যেহেতু অ্যাঙ্গেলটাকে ভ্যারিয়েবল হিসেবে আমরা রাখছি তাহলে অ্যাঙ্গেলটা এভাবে চিন্তা করতে হবে, টোটাল যে অ্যাঙ্গেলটা π/2, কেন্দ্রে যখন π/2 অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তখন পুরা যে অংশটা এই অংশটার ভর হচ্ছে গিয়ে এম। যখন আমরা একক অ্যাঙ্গেল নিচ্ছি তখন যেই ভরটা তৈরি হচ্ছে বা তখন যে ভরটা থাকছে সেটা হলো 2m/π। আচ্ছা আর আমরা যখন কেন্দ্রে ডি থিটা উৎপন্ন করছি তখন ওইখানে যে ভরটা আমরা পাবো সেই ভরটা হচ্ছে 2m/π ইনটু ডি থিটা। আশা করি বুঝতে পারছো যে আমরা কি করলাম, আমরা এখানে পরিধিটা টোটালটা নিয়ে করতে পারবো না কারণ ওটার সাথে আমরা ডি থেটাকে লিংক করতে পারবো না, আমাদের তো দরকার যে এই ডি থেটার মধ্যে যে ভরটুকু পড়ে গেছে ওই ভরটুকুর মান কত। সেই জন্য আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে, টোটাল যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রিতে যতটুকু ভর কাভার হয়েছে সেই ভরটা হচ্ছে টোটাল ম্যাস, একক অ্যাঙ্গেলের জন্য ভর হচ্ছে এত, তাহলে ডি থেটা যতটুকু আমরা এখানে নিলাম এই ডি থেটা অংশের জন্য যে ভরটুকু এখানে কাভার হয়েছে সেই হচ্ছে 2m/π ইনটু ডি থেটা। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে কিন্তু এটা করতে পারবো যে ডিএম বাই এইটাই কিন্তু আমাদের সেই ডিএম অংশটুকু। এই পর্যন্ত কি একটু বুঝছো তোমরা, একটু জানাও তো এই পর্যন্ত বুঝছো কিনা যে আমরা কি করে ডিএমটা বের করলাম। আচ্ছা অনেকে মাইকে কথা বলার চেষ্টা করতেছো, মাহি সাউন্ড আসতেছে না কোনো কারণে, নাকি আমার এখানে সমস্যা? আচ্ছা জি ভাইয়া বুঝছি, ঠিক আছে ওকে। তাহলে আমরা এই ডিএম এর ভ্যালুটা যদি বের করে ফেললাম যেহেতু, তাহলে চলো এখানে বসায় দেই জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইনটু ডিএম, যেটা সেই ডিএম এর জায়গাতে আমরা হচ্ছে এইটা বসায় দিব, এই দেখো এইটা বসায় দিব, ওকে হ্যাঁ থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ডিএফটা আমরা দেখো পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে কি দেখো, যে এই যে ডিএফটা আমরা নিলাম, এই যে ডিএফটা আমরা নিলাম এটা তো কিভাবে নিলাম তোমরা বুঝতেই পারছো, তাহলে এই ডিএফটা কোন দিক বরাবর কাজ করবে বলো দেখি, ডিএফটা কোন দিক বরাবর কাজ করবে? ডিএফটা কিন্তু ভাইয়া কাজ করবে এই দিক বরাবর, তাই না? এই দিক বরাবর ডিএফটা কাজ করবে। আচ্ছা ভালো কথা, এখন একটা জিনিস দেখো, এই যে এটা তো আমাদের ডিএফটা কাজ করছে, বলতো এই ডিএফটার দুইটা উপাংশ নেওয়া যায় না, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ এবং আরেকটা আমরা বলতে পারি ওয়াই অক্ষ বরাবর উপাংশ। অবশ্যই বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা যদি আমরা বলি, এই অ্যাঙ্গেলটা যদি থেটা হয় তাহলে এই দিক বরাবর যে উপাংশটা থাকবে সেই উপাংশটা হবে হলো গিয়ে ডিএফ কস থিটা, এবং এই দিকের যে উপাংশটা হবে সেই উপাংশটা হবে হলো গিয়ে ডিএফ সাইন থেটা। ওকে, তাহলে দেখো আমরা এখানে যেটা করব, আমরা এই উপাংশ যেটা সেটা আসলে আমাদের যেটা বেরোইছে সেটা হলো ডিএফ এক্স, মানে এক্স অক্ষ বরাবর বলটা আমরা পাইছি, আর এটা মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে বলটা পাইছি সেটা। তো আমরা এটা তো একটা র্যান্ডম ডিএফ বের করলাম, কিন্তু আমরা চাচ্ছি যতগুলো এরকম ডিএফ থাকবে সবগুলো ডিএফ কে আমরা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর উপাংশে ভাগ করে নিব। এতে করে সুবিধাটা কি দেখো, তোমাদের অবশ্যই মনে আছে যে আমাদের যখন
একই ডিরেকশনে ফোর্স কাজ করে না। ধরো এই দিকে একটা ফোর্স কাজ করছে, 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 এরকম বিভিন্ন দিকে যখন ফোর্স কাজ করে তখন বলতো আমাদের জন্য কিন্তু লব্ধি বের করাটা একটু কঠিন। কিন্তু ভাইয়া আগের দিন কেন এটা কঠিন ছিল না, আগের দিন কেন এটা কঠিন ছিল না, কারণ দেখো আগের দিন কিন্তু আমরা এইখানে ফোর্স গুলা সব একই ডিরেকশনে কাজ করছিল, সবগুলো একই ডিরেকশনে কাজ করছিল, এই কারণে আমরা ডিএফ যেটা পাইছিলাম সেটাকে সোজা ইন্টিগ্রেশন করে না আমাদের কাজ হয়ে গেছিল। কি আবার যখন এইখানে আমরা দেখলাম তখনও আমাদের ডিএফ কস থিটাটাই ছিল একমাত্র ফোর্স, সবগুলো ডিরেকশন একই দিক বরাবর কাজ করছিল, কারণ আমরা যখন এইরকম দিকে, হ্যাঁ এরকম দিকে আমাদের ফোর্স গুলো কাজ করছিল বিভিন্ন দিকে, কিন্তু যখন উপাংশে ভাঙছি তখন তো আমাদের এই ডিএফ সাইন থিটা, ডিএফ সাইন থিটা এগুলো তো ভাইয়া কাটাকাটি হয়ে গেছিল। তাহলে সবগুলা অংশ, সবগুলা ভরের অংশ কিন্তু আমাদেরকে ওই ডিএফ কস থিটা বরাবরই টানছিল, এই কারণে আমাদের ইন্টিগ্রেশনটা পুরাটাকে ডিএফ ডিএফ কস থিটাকে ইন্টিগ্রেট করলেই কিন্তু আমাদের কাজ হয়ে গেছিল। কিন্তু বস এইবার কিন্তু আমাদের জন্য ঝামেলা, এইবার ঝামেলাটা কি যে এইবার আমাদের কিন্তু ওই উপাংশ কাটাকাটি করার কোনো ইয়া নাই, কোনো ইস্যু নাই। হ্যাঁ যদি এরকম হইতো যে এই পাশে আমরা অর্ধেক বাড়াই দিলাম তখন কিন্তু একটা চান্স থাকতো যে আমাদের এই পাশের অংশগুলো হয়তো কাটাকাটি হয়ে যাওয়ার একটা বিষয় থাকতো, কিন্তু তাছাড়া আমরা কিন্তু এইটুকু অংশে নিয়ে যখন কাজ করছি তখন কিন্তু এই ফোর্সের কোনো উপাংশটাই কাটাকাটি যাচ্ছে না, তাইলে তো এখন ভাই বিপদ। তো এই কারণে আমরা কি করলাম দেখো, আমরা এই যতগুলো ফোর্স থাকবে সবাইকে আমরা কি করলাম এই এক্স অক্ষ বরাবর উপাংশ নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিলাম, এবং এটা করার কারণে আমি এখন দুইবার ইন্টিগ্রেশন করব। একবার ইন্টিগ্রেশন করার পরে আমার এক্স অক্ষ বরাবর বলটা বের হবে, আর একবার ইন্টিগ্রেশন করার পরে আমরা ওয়াই অক্ষ বরাবর টোটাল বল পাবো, তারপর এক্স অক্ষ বরাবর বল আর ওয়াই অক্ষ বরাবর বলে লব্ধি করে দিলেই নেট লব্ধিটা আমরা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছো যে আমরা কি করলাম এখানে, যখন অনেকগুলো ফোর্স বিভিন্ন দিকে কাজ করছে তখন কিন্তু আমরা দেখো এই যে বলটা আছে, এই যে বলটা আছে সেই বলটাকে আমরা ওয়াই অক্ষ বরাবর ভাঙবো, এক্স অক্ষ বরাবর ভাঙবো, তখন কিন্তু আমাদের এই বলটা আর থাকবে না। এইখানে যে বলটা আছে সেটাকেও আমরা একইভাবে এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব, এক্স অক্ষ বরাবর উপাংশ নিব, এইখানে যে বলটা আছে সেটাকেও আমরা ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিব, এক্স অক্ষ বরাবর উপাংশ নিব। তাহলে আলটিমেটলি আমার তো এই দুইটা বলই আসলে বেঁচে থাকবে, একটা এফ ওয়াই একটা হচ্ছে এফ এক্স, তারপর আমি যদি তাদের লব্ধি করতে চাই তাহলেই কিন্তু আমার লব্ধি ওই যতগুলো বল ছিল সবার লব্ধি বের করা হয়ে গেল। তাহলে আশা করি বুঝতে পারছো যে কি কোন কারণে আমরা হচ্ছে এইখানে আলাদা করে আবার ডিএফ কস থিটা ডিএফ সাইন থিটাকে ভাঙলাম, আলাদা কি কারণে আমরা ডিএফ কস থিটা ডিএফ সাইন থিটাকে ভাঙলাম, এটা কি বুঝছো সবাই কেন ডিএফ কস থিটা আর সাইন থিটা আলাদা আলাদা করে ভাঙা লাগলো? ইয়া ঠিক আছে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ তানিশা, থ্যাংক ইউ শ্রাবণ। ওকে তাহলে আমরা এখান থেকে, হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ আনাফ, থ্যাংক ইউ দিনা। ওকে তাহলে দেখো আমরা এবার আসো যে ইন্টিগ্রেশন করি আগে ডিএফ এক্সটাকে। তাহলে ভাইয়া ডিএফ এক্স কে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে আমাদের এখানে, ডিএফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি, ইশিরে ইশ ইশ ইশ, ওকে তাহলে ডিএফ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এখানে কিন্তু ডিএফ এর যে ভ্যালুটা ছিল সেটা তো আসলে থাকবেই, তার সাথে কস থিটা যেই পার্টটা আছে সেটাও কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, এবং আমরা ইন্টিগ্রেশনটা করব এমন ভাবে যে আমাদের ডি থিটা যেটা সেটাকেই আমরা লাস্টে রাখবো, এটা গুড প্র্যাকটিস আর কি, যে যেটা আমাদের অপারেটরটা সেটাকে আমরা আসলে লাস্টে রাখি। তাহলে আমাদের এটাকে কি করতে হবে, এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করতে পারি, এই যে জিনিসটা আছে এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, এইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমরা যেটা পাবো সেটা হচ্ছে এফ এক্স, যে সবগুলো বলের এক্স অক্ষ বরাবর উপাংশগুলো আমি লব্ধি করছি। তাহলে এখানে আমাদের দেখো কি কি ভ্যারিয়েবল আছে, কি কি ভ্যারিয়েবল আছে এখানে, ভ্যারিয়েবল কনস্ট্যান্ট কি কি আছে, কনস্ট্যান্ট গুলো হচ্ছে একটা জি একটা কনস্ট্যান্ট, স্মল এম একটা কনস্ট্যান্ট, টু এম বাই আমাদের হচ্ছে পাই আর স্কোয়ার, এই সবগুলাই কিন্তু এক একটা কনস্ট্যান্ট। তাহলে কি থাকছে ভিতরে, ভিতরে থাকছে শুধুমাত্র কস থেটা ডি থেটা। ওকে এবং এটা লিমিটটা কত থেকে কত পর্যন্ত হবে একটু বলো তো দেখি, লিমিটটা লেখাটা না এটা গুড প্র্যাকটিস আর কি তানিশা, হ্যাঁ যে অপারেটরটা লাস্টে আসলে আসলে রাখতে হয়, এটা একটা গুড প্র্যাকটিস, এটাই আর কিছু না। ওকে তবে হ্যাঁ তুমি কোনো বইতে মাঝখানে লেখাটা দেখবা না, তো এই জন্য আমরাও সবসময় ওইটাই ফলো করব, ঠিক আছে। আচ্ছা তো এই কস থিটার বলতো ভাইয়া লিমিটটা তাহলে কত থেকে কত পর্যন্ত হবে, এই যে থিটাটা যেটা আমরা নিলাম এই থিটাটার লিমিটটা কত থেকে কত পর্যন্ত হবে? হ্যাঁ 0 থেকে 90 ডিগ্রি। ভেরি গুড, এটা হবে হচ্ছে গিয়ে 0 থেকে শুরু করে পাই বাই 2 পর্যন্ত, পাই বাই 2 পর্যন্ত। তো আমরা জানি যে কস থিটা যেটা সেটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যায়, এটা কি তোমরা মুখস্থ করছো, কস থিটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? সাইন থিটা।
ভেরি গুড, সাইন থিটা পাওয়া যায়। এবং এখানে আমরা যেটা করব, জিরো পাই বাই টু, তাহলে যেটা আসবে এখানে যে আমাদের এই পার্টটা তো থাকবেই হুবহু এভাবে, আর এখানে থাকবে সাইন বাই বাই টু, এখানে থাকবে হচ্ছে গিয়ে সাইন পাই বাই টু মাইনাস সাইন জিরো ডিগ্রি। ওকে, তাহলে এখানে যেটা থাকবে জাস্ট ওয়ান থেকে যাবে, জি এম বা এখানে আমি একবার লিখে দিই টু জি এম স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। এই হচ্ছে গিয়ে আমাদের এফ এক্স এর যে ভ্যালুটা, সেই এফ এক্স এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারলাম। এটা হচ্ছে গিয়ে আমাদের এফ এক্স এর যে ভ্যালুটা সেইটা। ওকে, এইবার আসো দেখি যে আমাদের যদি তোমার হচ্ছে এফ ওয়াই যেটা ছিল সেইটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করতে চাই, আমরা তো এফ এক্স কে ইন্টিগ্রেট করলাম, আমরা যদি এবার চাই যে এফ ওয়াই যেটা আছে সেটাকে ইন্টিগ্রেট করতে। আচ্ছা কি ব্যাপার, এই পেজ কি দুইবার নিয়ে নিছি নাকি আমি, বা এই পেজটা সরাইছিলাম কেন? হাই হাই, আচ্ছা যাই হোক। ওকে, তাহলে আমরা এফ ওয়াই যখন করব, এফ ওয়াই যখন করব, এখানে যখন আমি এফ ওয়াই লিখব তখন এইটাও তো হয়ে যাবে এফ ওয়াই, এইখানে কজের জায়গায় তখন কি চলে আসবে, শুধুমাত্র কজের জায়গায় তখন চলে আসবে সাইন থেটা, এখানে হয়ে যাবে আমাদের সাইন থেটা, এটা হচ্ছে আমাদের ডিএফ ওয়াই, এটা হয়ে যাবে সাইন থেটা, এটা হয়ে যাবে সাইন থেটা, এইগুলা খালি তখন চেঞ্জ হবে আর কি, এই ভ্যালু গুলাতে একটা চেঞ্জ আসবে। ওকে, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের সাইন থেটা, এবং আমরা জানি সাইন থেটাকে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস কস থেটা, তাই না? তো মাইনাসটা কস থিটা যেহেতু, তো আমরা যখন লিমিট বসাচ্ছি তখন এভাবে করে বসালে হয় যে কস জিরো ডিগ্রি মাইনাস কস পাই বাই টু, সবসময় তো আপার লিমিট থেকে লোয়ার লিমিটটা বাদ যায়, তো সামনে যেহেতু মাইনাস আছে আমি একবারে এটা লিখে ফেললাম। তাহলে এখানেও দেখো আমাদের ভ্যালুটা কিন্তু এটাই আসবে যে টু জি এম স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এফ ওয়াই যেটা পেলাম সেইটা, এফ ওয়াই যেটা পেলাম সেইটা। ওকে, তাহলে এখানে আমাদের দেখো তাহলে লব্ধি বল যেটা বের হবে, যে লব্ধি যে বলটা আমরা পাবো, আমরা সবগুলা বিন্দু ভরের জন্য এফ এক্স কত এফ ওয়াই কত বের করছি, তাহলে এফ এর যে ভ্যালুটা হবে সেটা হবে স্কোয়ার রুট অফ এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমাদের কিন্তু যেটা হবে আলটিমেটলি, যদি আমরা টু দিয়ে তো সবকিছুই আছে, তাহলে আলটিমেটলি এখানে কি হয়, দুইটা যদি সেম বল হয় তাহলে এফ রুট টু হয়ে যায়, তার মানে এখানে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে টু রুট টু জি ইন টু এম স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের লব্ধি বলের মানটা। আর দিকটা কোন দিকে হবে বলতো, দিকটা কোন দিকে হবে, দিকটা কিন্তু এফ এক্স আর এফ ওয়াই যেহেতু সেম, তাহলে দিকটা কোন দিক বরাবর কাজ করবে, এফ এক্স এবং এফ ওয়াই এর ভ্যালু যেহেতু সেম, একদম সেম আসছে, 45 ডিগ্রি বরাবরই কাজ করবে। ঠিক আছে, তার মানে একদম মাঝ বরাবরই কাজ করবে, কিন্তু দেখো খেয়াল করে মাঝ বরাবর কাজ করলেও আমরা যদি এইভাবে করে ম্যাথটা করে ফেলতাম যে ভাই ঠিক আছে যাই হোক মাঝ বরাবরই যেহেতু কাজ করতেছে তো জি ইন্টু স্মল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে কিন্তু অঙ্ক ভুল যেত, এই যে জি এম স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে দেখো ফরম্যাটটা এইরকমই আছে, এইরকমই আছে, কিন্তু মাঝখান দিয়ে কিন্তু আমাদের এই যে টু রুট টু বাই পাই এই ভ্যালুটা কিন্তু তোমার নতুন অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে এভাবে করে কিন্তু বিস্তৃত বস্তুর জন্য যেটা বুঝলাম, বিস্তৃত বস্তুর জন্য কিন্তু এভাবে করা যাবে না। তাহলে আসো আমরা পুরো প্রবলেমটা আরেকবার বলি। হ্যাঁ বলো। আচ্ছা ভাই, আপনি যে এখানে সাইন জিরো ডিগ্রি লিখছেন, তো ডিগ্রি সাইনটা তো মনে হয় দেওয়া যাবে না, না 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 আমি কি ডিগ্রি লিখছি, দাঁড়াও সরি সরি সরি, এটা আপু, হ্যাঁ এটা এটা সি হয়ে যাবে আর কি, তখন ওই যে তোমার কি বলে রেডিয়ান হয়ে যাবে আর কি তখন। ঠিক আছে, এটা আমার ভুল হয়েছে, সরি। এবার ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, এখানে ডিগ্রি হবে না, এখানে হয়ে যাবে, হ্যাঁ থ্যাংক ইউ। দেখো আসো আমরা পুরো প্রবলেমটা আরেকবার ব্যাখ্যা করি। দেখো এই ইন্টিগ্রেশনের প্রবলেমগুলা আমরা কিন্তু যত প্র্যাকটিস করব তত আসলে তুমি বুঝতে পারবা যে কোনটাকে ভ্যারিয়েবল ধরতে হয়, তারপরে কোন জিনিসটা কখন কি করতেছে, এগুলো আসলে প্র্যাকটিস করতে করতে মাথায় আসবে, এটার কোনো বাধ্যবাধ মানে বাধা ধরা রুলস নাই আসলে, যে হ্যাঁ আমি এভাবে করলেই সব সময় মিলবে। কিন্তু তুমি যখন দেখবা যে একটা কেস থেকে অন্য কেসে চলে যাচ্ছে তখন কিন্তু আবার নতুন ভাবে তোমাকে ইন্টিগ্রেশনের ওই ফর্ম মানে ফর্মেশনটা নিয়ে আসতে হবে। তো এই কারণে এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, যত টাইপের প্রবলেম পাবো এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কিন্তু ঠিক হবে।
আচ্ছা দাঁড়াও, এই আহনাফ তোমার এই উত্তরটা আমি দিচ্ছি, দাঁড়াও, এটা একদম বেসিক প্রশ্ন ভাইয়া। এখানে ফোর্স কি বিন্দু থেকে রডের দিকে না রড থেকে বিন্দুর দিকে? দেখো, হ্যাঁ, বিন্দু থেকে রডের দিকে। কার উপরে প্রযুক্ত বল হিসাব করছো সেটা হচ্ছে ফ্যাক্টর। আমরা তো বের করছিলাম এম ভরের বস্তুর উপরে আর ব্যাসার্ধের ওই রডের বল কত, মানে এম ভরের বস্তুটা কি বল লাভ করছে সেটা বের করতে চাচ্ছি। তো ভাই মহাকর্ষ তো আকর্ষণ বলই, তাহলে একটা অপরকে নিজ দিকে আকর্ষণ করবে, তাহলে এই বিন্দু ভরটা ওই দিক বরাবর আসলে আকৃষ্ট হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে আসলে অ্যানালাইসিস করি। দেখো, আমাদের এটা একটা বিন্দু ভর, এখানে একটা বিস্তৃত বস্তু, তাহলে এই রকম প্রবলেম সলভের জন্য আমাদের ইন্টিগ্রেশন করতে হয়, এটা আমরা জানি। আমরা কি করতেছি এখন? দেখো, আমরা এখানে ধরে নিলাম যে আচ্ছা, এখানে তো এক একটা থিটাতে এক এক রকম ভর আছে, মানে সবই এক ভর কিন্তু এক এক প্রতিটা থিটাতে কিন্তু ভর আছে। তাহলে সেটার জন্য আমরা কি করলাম, প্রথমে র্যান্ডম একটা আনুভূমিক দূরত্ব থেকে র্যান্ডম একটা থিটা দূরত্বে ডি থিটা একটা ভর নিলাম, ঠিক যেমনটা আমরা আগে যখন রডের প্রবলেমটা করছিলাম তখনও আমরা কিন্তু এরকম কাজ করছি যে এই যে বিন্দু ভরটা থেকে আমরা এক্স দূরত্বে একটা ডিএক্স দূরত্ব একটা ডিএক্স দৈর্ঘ্য নিছিলাম। এক্স দূরত্বে আমরা কি নিছিলাম? এক্স দূরত্বে আমরা একটা ডিএক্স দৈর্ঘ্যকে নিছিলাম। ঠিক এখানেও একইভাবে যে আমাদের আনুভূমিক দূরত্ব থিটা থেকে আমরা হচ্ছে ডি থিটা একটা নিলাম, একটা ছোট্ট অংশ নিলাম। খেয়াল করো, এই যে এক্স এটাই কিন্তু আমাদের লিমিট বসানো লাগছিল, এই যে থিটা এই থিটাটাকেই কিন্তু আমরা লিমিট বসানো লাগছিল। তাহলে খেয়াল করো, যেইখান থেকে যেইখানে তুমি লিমিট বসায় ম্যাথটা করবা সেইখানেই কিন্তু তোমাকে ইনিশিয়ালি একটা ভ্যারিয়েবল ধরে নেওয়া লাগবে। আশা করি বুঝছো যে আমরা এখানে যেরকম এই দৈর্ঘ্যের একটা লিমিট বসায় আমরা প্রবলেমটা সলভ করছিলাম, তাহলে আমাদের দৈর্ঘ্যের একটা ভ্যারিয়েবল আমাদের ধরে নেওয়া লাগছিল এক্স। ঠিক তেমনি এখানেও আমরা যেমন অ্যাঙ্গেলের লিমিটটা বসায় কাজ করছি, তো এই কারণে আমাদের একটা অ্যাঙ্গেলের ভ্যারিয়েবল থিটা ধরে ডি থিটা ছোট্ট একটা অংশ নিয়ে তারপরে কাজ করা লাগলো। আশা করি একটু রিলেট করতে পারতেছো। ওকে, তাহলে এখানে আমরা থিটা একটা দৈর্ঘ্য নিলাম এবং এই থিটা একটা কোণ নিলাম, এবং এই থিটা কোণে ক্ষুদ্র একটা কোণ ডি থিটার কারণে যেই ভরটুকু এখানে আবদ্ধ হয়েছে সেই ডিএম ভরটা কত সেটা আমরা বের করে নিলাম ঐকিক নিয়ম থেকে। এরপরে এই ডিএম ভরের জন্য বিন্দু ভরের মধ্যবর্তী আকর্ষণ বল কত সেটা আমরা এইখান থেকে বের করে ফেললাম। ওকে, এখন তারপরে দেখলাম যে ভাই এইখানে তো আমাদের এক একটা ভরের অংশ এক এক দিকে আমাদেরকে আকর্ষণ করছে, এটা একটা ঝামেলা। আগে যেরকম কাটাকাটি হয়ে যেত, এখানে কাটাকাটি কেউ হচ্ছে না, তো সেই কারণে আমরা কি বুদ্ধি আটলাম, ঠিক আছে ভাই যাই হোক না কেন, আমি আসেন এখানে যে ডিএফটা পেলাম সেই ডিএফ এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশের বল বের করি আর ডিএফ এর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশে বল বের করি, তাহলে ডিএফ এক্স আর ডিএফ ওয়াই এরকম আমরা দুইটা বল পাবো। এই যে দুইটা বল পেলাম, এই দুইটা বলের আমরা ফাইনালি ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা পাবো ওয়াই অক্ষ বরাবর এই বিন্দুগুলা কি বলে সবাই আকর্ষণ ছিল, এবং ডিএফএক্স কে যখন আমরা ইন্টিগ্রেশন করছি তখন আমরা পাইছি যে হচ্ছে এই যতগুলা বিন্দু ভর ছিল তারা এক্স অক্ষ বরাবর টোটাল কি বলে ওই বস্তুটাকে আকর্ষণ করছে। এরপর আমরা টোটাল এফএক্স পেয়ে গেছি, টোটাল এফওয়াই পেয়ে গেছি, এবং তারপরে তাদের মধ্যে লব্ধি বল বের করার জন্য আমরা একদম লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করে তারপরে লব্ধি বল বের করছি, এবং দিক কোনটা এটাও কিন্তু আমরা ইজিলি এখান থেকে বের করতে পারবো। ওকে, ভেরি গুড, তাহলে আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো কিভাবে করবা, আশা করি একটা আইডিয়া পাইছো। এই একই অঙ্ক তুমি কি করবা, তিন দিন পরে আবার নিজে থেকে চেষ্টা করবা, প্রতিটা অঙ্ক তিন দিন পরে আবার নিজে থেকে চেষ্টা করবা, এবং এটা করলে তুমি দেখবা যে একেবারে ইনশাল্লাহ প্রো হয়ে যাবা, যে এগুলা আসলে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, মানে অঙ্কগুলা করতে 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 হেফজ করে ফেলতে হবে। ওকে, এটা আবার মনে করো না যে ভাই অঙ্ক আসবে না, এটা আসার জন্য করাচ্ছি না, যেটা আবারও বলছি যে এই জিনিসগুলো একটা প্রবলেম যদি ভালোভাবে তুমি বুঝতে পারো করতে পারো তাহলে আসলে একই মানে একসাথে অনেকগুলা কনসেপ্টের প্রবলেম আসলে ক্লিয়ার হয়ে যায়, ও মাথা মানে মেইন কথা মাথা খোলে আর কি, নতুন নতুন চিন্তা করার এক একটা তোমার জিনিস পাওয়া যায়। ওকে, এবার আসো এই প্রবলেমটা, এটাও খুব চমৎকার প্রবলেম, এই প্রবলেমটা খুব ভালোভাবে আসার মতন একটা প্রবলেম। দেখো কি বলতেছে, এম ভরের দুইটি বল এল দৈর্ঘ্যের দুইটি সুতার সাহায্যে ছবির মতন পাশাপাশি ঝুলানো আছে। তো কি বললো এখানে, এই যে এম দুইটা ভর, এই দেখো প্রথমে কি ছিল, প্রথমে এখানে আসলে এম ভরটা ছিল, এখানে আসলে এম ভরটা ছিল, তো তারা হচ্ছে এরকম আর দূরত্বে, আল্লাহ এটা আর না তো, আচ্ছা আরই যাও, আর দূরত্বে তারা হচ্ছে প্রথমে এরকম ঝুলন বিন্দু থেকে তারা হচ্ছে এরকম তোমার হলো তাদের এতখানি দূরত্বে তারা হচ্ছে ঝুলানো ছিল, এবং দড়ির যে দৈর্ঘ্যটা সেই দৈর্ঘ্যটা বলে দিছে এল, এটাই ভাষায় প্রকাশ করা। এম ভরের দুইটা বল এল দৈর্ঘ্যের দুইটা সুতার সাহায্যে ছবির মতন পাশাপাশি ঝুলানো ছিল, ঝুলন বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর হলে, তার মানে বোঝাচ্ছে এই যে এই আর এর কথা, যে ঝুলন বিন্দু মানে কি যেখান থেকে ঝুলে আসে সেই দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে বল দুইটার মধ্যে আমাদের কাছে জানতে চেয়েছে।
এবং তোমরা জানো মহাকর্ষ বল খুবই ক্ষুদ্র মানের একটা বল, তো এই ক্ষুদ্র মানের বলের কারণে এখানে যে আসলে তারা খুবই জোরে আকৃষ্ট হবে বিষয়টা এরকমটা না, কারণ এমজির একটা প্রভাব কিন্তু আছে। তো এমজির একটা প্রভাব যেহেতু আছে, তো এই কারণে তারা যে আসলে একদম খুব কাছাকাছি এসে একটার সাথে আরেকটা লেগে যাবে এরকমটা হবে না। তো এটা আসলে অ্যাঙ্গেলটা খুবই কম হবে। আমি কমের কথাটা কেন বলতেছি, যে এইটুকু আসলে প্রায় সরল রৈখিক দূরত্বই আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? এইটুকুকে আমরা একদম প্রায় সরল রৈখিক দূরত্বই চিন্তা করতে পারি। ওকে, তাহলে দেখো আগে আমরা একটু খেয়াল করি এখানে ফোর্সের অ্যানালাইসিসটা কিভাবে হবে। দেখো এই দিক বরাবর কিন্তু সুতা যেহেতু আছে ভাই, সুতার একটা টান বল কিন্তু এই দিক বরাবর কাজ করবে, চমৎকার একটা টান বলের দিকে কাজ করবে। এইখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মনে করলাম আমি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে থেটা, ঠিক আছে? যে কতটুকু থেটাতে সেটা সরে আসছে, কারণ টানটাকে তো আমার দুইটা উপাংশে ভাগ করতে হবে। এই কারণে আমি অ্যাঙ্গেলটা এখানে আসলে নিয়ে চলে আসলাম, কারণ উপাংশে ভাগ করাটা কেন লাগবে, কারণ আমরা যদি সমীকরণ লিখতে চাই তাহলে ব্যালান্সড ইকুয়েশন লেখার জন্য হলেও আমার এই টিটাকে ভাঙতে হবে। তো ভাঙার জন্য আমি এখানে থিটাটা আমার বের করে রাখাটা দরকার। এখন দেখো তো এইখানে যদি থিটা হয়, দুইটা যেহেতু সমান সমান ভর, তাহলে ভাইয়া বলো তো এইখানের অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটাও কত হবে, এই অ্যাঙ্গেলটাও ঠিক থিটা হবে। হ্যাঁ, গুড, হ্যাঁ, থ্যাংক ইউ। এই অ্যাঙ্গেলটাও ভাইয়া থেটা হবে। তাহলে এটা যদি থেটা হয়, তাহলে দেখো তো এই দিকেও তো একটা টান বল কাজ করছে, এই দিকেও একটা টান বল কাজ করছে। দেখো দুইটা কিন্তু সিমেট্রিক একদম। তো আমরা এইখানে এখানে এভাবে চিন্তা করতে পারি, জাস্ট একটার জন্য আগে হিসাব করে দেখি সবকিছু। খেয়াল করো এই জায়গাতে কিন্তু তারা স্টেবল হয়ে দাঁড়ায় আছে, মানে সুতাটা এভাবে ঝুলেছিল আকর্ষণ বলের কারণে একটু এরকম বাঁকায় গেছে, কিন্তু এই মুহূর্তে তারা স্টেবল। তাহলে স্টেবল থাকার কারণ কি, লব্ধি বল শূন্য হয়ে গেছে, এই জন্যই তো তারা স্টেবল আছে। তাহলে দেখো টান বলের দুইটা উপাংশ পাওয়া যাবে, এই দিকে একটা উপাংশ কাজ করবে এবং এই দিক বরাবর একটা উপাংশ কিন্তু কাজ করবে। আচ্ছা দেখো তো এইটা যদি থেটা হয়, তাহলে ভাই আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটাও আসলে থেটা। তাহলে এই দিক বরাবর যে উপাংশটা টি এর, সেটাকে আমরা বলতে পারবো টি কস থিটা, আর এই দিক বরাবর যে উপাংশটা হবে সেই উপাংশটাকে আমরা বলতে পারবো টি সাইন থেটা, টি সাইন থেটা। আচ্ছা এবার বলো তো এইখানে আমাদের নিচের দিকে একটা এমজি বল কাজ করছে, এইখানে আমাদের নিচের দিকে একটা এমজি বল কাজ করছে, এমজি একটা বল কাজ করছে, এবং সবচেয়ে মজার যেই জায়গাটা সেটা হচ্ছে এদের মধ্যে আবার কিন্তু একটা মহাকর্ষ বল কাজ করছে, এদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করছে। তাহলে এই চারটা বলের বাইরে কিন্তু ভাই আর কোনো বল এখানে নাই। কি কি বল, মানে আমাদের তিনটা বল আলটিমেটলি, একটা হচ্ছে ছিল এই টান বলটা ছিল একটা, এই টান বল একটা ছিল, তারপরে মহাকর্ষ বল একটা ছিল, এবং একটা এই তাদের মধ্যে টান বল একটা ছিল, তাদের পৃথিবীর আকর্ষণ বল ছিল, এবং এই দুইটা বস্তুদের পারস্পরিক মহাকর্ষ বল ছিল। টান বলটাকে আমরা কি করলাম, যেহেতু ব্যালান্স অবস্থায় আছে সমীকরণটা সহজে লেখার জন্য, আমরা হচ্ছে টান বলটাকে দুইটা উপাংশে ভাগ করে ফেললাম। তাহলে যখন দুইটা উপাংশে ভাগ করে ফেললাম তখন তার আমাদের এই ফোর্সটা নাই, এই ফোর্সটা তো তখন আর নাই, শুধুমাত্র এই দুইটা ফোর্স কিন্তু তখন আছে। এক্সিলেন্ট। তাহলে দেখো যেহেতু বস্তুটা ভাই ব্যালান্স অবস্থায় আছে, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখে ফেলতে পারি যে দেখো টি কস থেটা সমান সমান অবশ্যই সেটা এমজি কে ক্যারি করে আছে, তা না হলে তো ভাই এই জায়গাতে স্থির থাকবে না, যদি একটা বেশি হতো তাহলে তো উপরে বা নিচে নেমে থাকতো। আচ্ছা এবং অবশ্যই অবশ্যই আমাদের টি সাইন থেটাটা কাকে ব্যালান্স করে আছে বলতো, ওই যে এফ জি যেটা আছে তাদের মধ্যবর্তী যে মহাকর্ষ বল, পারস্পরিক মহাকর্ষ বল, সেইটাকে তারা ব্যালান্স করে আছে। তাহলে আমরা এখান থেকে এফ জি যেটা, সেই এফ জি সমান কি লিখতে পারি, এফ জি সমান লিখতে পারি যে জি ইনটু আমাদের এম ওয়ান এম টু ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী যেই দূরত্ব আর প্রাইম স্কোয়ার, ঠিক আছে, আর প্রাইম স্কোয়ার, এইটা কিন্তু আমরা লিখে ফেলতে পারি। ওকে তাহলে আমরা টি সাইন থিটার একটা ইকুয়েশন পেলাম সুন্দর মতন, এবং টি কস থিটার একটা ইকুয়েশন পেলাম, যে এইটা হচ্ছে কি আমাদের একটা ইকুয়েশন, আর এইটা হচ্ছে কি আমাদের আরেকটা ইকুয়েশন। খেয়াল করে দেখো এখানে আননোন কয়টা, এখানে আননোন কয়টা, আননোন এখানে হচ্ছে টি একটা আননোন, থিটা একটা আননোন, এবং আমাদের আর প্রাইম যেটা সেটা একটা আননোন। কি কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল আর দেওয়া ছিল, এবং আমাদের হচ্ছে জাস্ট এম দেওয়া ছিল এবং এল দেওয়া ছিল, ঠিক আছে? এই ভ্যালুগুলো কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল। তো আমরা এইখানে যেটা করব, দেখো যখন আমি এখানে একটা থেকে আরেকটাকে ভাগ দিব, এক নাম্বার ইকুয়েশনকে যখন আমি দুই নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিব, এক ডিভাইডেড বাই যখন আমি দুই করব, তখন কি আসবে এখানে, আশা করি এটা বুঝতে পারবা তোমরা। ভাগ করার পরে ট্যান থিটা আসছে, তাহলে ট্যান থিটা সমান সমান কি হবে, ট্যান থিটা সমান হবে এই যে উপরের যে অংশটুকু আছে সাইনের অংশটুকু ডিভাইডেড বাই কজের অংশটুকু, এই যে
এইটা ডিভাইডেড বাই এটা। তাহলে আমরা যেটা একবারে লিখে ফেলতে পারি যে এখান থেকে এম এম কাটাকাটি করলে যেটা থাকে সেটা হচ্ছে জাস্ট আমাদের জি ইনটু এম ডিভাইডেড বাই জি স্মল জি যেটা ইনটু আর প্রাইম স্কোয়ার, ইনটু আর প্রাইম স্কোয়ার। ওকে, আর প্রাইম স্কোয়ার। এখন কথা হচ্ছে ভাই দেখো, থিটার মানও তুমি জানো না এবং আর প্রাইমের মানও তুমি জানো না, তাহলে এখন কি করবা বলতো? তোমাদের মাথায় কি আইডিয়া আছে একটু আমারে বলতো? থিটার মানটা জানো না, আবার এদিকে আর প্রাইমও জানো না, তাহলে দুইটা আননোন আছে। এখন আমরা এই ম্যাথের এই পজিশনে এসে কি করতে পারি আসলে? কি চিন্তা আসতেছে মাথার মধ্যে বলতো? ভুল হোক কোনো অসুবিধা নাই, কিন্তু চেষ্টা করো বা একটু নিজেরা চিন্তা করার মানে একটা অ্যাটেম্প্ট নাও যে কি করা যাইতে পারে এই অবস্থায় এসে। এই যে আজকে যেটা শিখবা এইটা দেখবা সামনের কোন একটা জায়গায় গিয়ে পরে কাজে লাগবে। হ্যাঁ বলো শ্রাবণ, তোমার ভয়েস আসতেছে না। এটাকে ওই যে নিট নিট বল বের করার চেষ্টা করব না। এই যে স্বপ্নিল একটা খুব সুন্দর অ্যানসার দিছে, সেটা হচ্ছে যে ভাই দেখেন আপনার তো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েই আছে, একটা ত্রিভুজ তৈরি হয়ে আছে। তো যদি এখানে একটা ত্রিভুজ তৈরি হয়ে থাকে তাহলে এই ত্রিভুজের আপনি ট্যান থিটা সমান কি লিখতে পারেন? মনে করলাম এই বিন্দুটাকে আমি বললাম এটা আমাদের এ বিন্দু, এটাকে আমি বললাম বি বিন্দু, এটাকে আমি বললাম সি বিন্দু। তাহলে ট্যান থিটা সমান কি লেখা যায়? লম্ব বাই ভূমি, টেরা লম্বাভূত লম্ব বাই ভূমি, তার মানে এখানে হচ্ছে আসবে বি সি ডিভাইডেড বাই এ বি সমান সমান জি ইন্টু স্মল এম ডিভাইডেড বাই জি ইন্টু আর প্রাইম স্কোয়ার। এখন ভাই বি সি এর যে ভ্যালু সেইটা কিন্তু আমরা জানি, বি সি এর যে ভ্যালু সেটা হচ্ছে আছে, এটাকে একটু পরে লিখি, দাঁড়াও আমরা এখানে একবার লিখতে লিখতে আসি। দেখো তো বি সি যেটা না, বি সিটা আমরা জানি না, আমরা জানি হচ্ছে এ বিটা কত, এ বিটা কত এটা আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে এল, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন বি সিটা কত হবে ভাইয়া? খেয়াল করে দেখো এইটা কি তোমরা মানো যে বি সি যতটুকু দূরত্ব এবং এইখানে যতটুকু দূরত্ব এই দুইটা দূরত্ব কি আলাদা না একই? এই দুইটা দূরত্ব কি একই রকম না আলাদা আলাদা? এটা একটু বলো তো আমারে। সেম তানিশা, ভেরি গুড, এটা একই রকম কিন্তু। তাহলে ভাই বলতো বি সি যেটা আমি একটু স্মার্টলি এভাবে লিখতে পারি কিনা যে বি সি সমান সমান হচ্ছে উপরের দৈর্ঘ্যটা ছিল আর, সেখান থেকে আমি বাদ দিচ্ছি আর প্রাইম ডিভাইডেড বাই টু, এটাকে আমি লিখতে পারি। দেখো তো আর ছিল পুরাটাই ঝুলন বিন্দু থেকে এই পর্যন্ত যেই দূরত্ব এইটা ছিল হলো গিয়ে আমাদের আর, আচ্ছা, এবং আর প্রাইম হচ্ছে এই দুইটার মধ্যবর্তী যেই দূরত্ব এটা আর প্রাইম। তাহলে আর থেকে আর প্রাইম বাদ দিলে কিন্তু আমরা কতটুকু দূরত্ব পাচ্ছি? এইটুকু প্লাস এইটুকু দূরত্ব পাচ্ছি, দুইটা যেহেতু সমান তাই দুই দিয়ে ভাগ দিলাম, এটাই হচ্ছে আমাদের কিন্তু বিসি। হ্যাঁ, তাহলে এই বিসিটা যদি আমি এখানে লিখে ফেলতে পারি তাহলে দেখো যেটা থাকছে যে আমাদের আর দেওয়া আছে, আর প্রাইমটাই বের করতে হবে ডিভাইডেড বাই টু এল। এটা স্বপ্নিল সবার আগে অ্যান্সার দিছিল, ও না স্বপ্নিল এল দিছিলাম মনে হয় শুধু, ওকে যা হোক ভুল হয়ে গেছে হয়তো। তাহলে আর মাইনাস আর প্রাইম ডিভাইডেড বাই টু এল ইজ ইকুয়ালস টু জি এম, এটা গেল। এখন এইখান থেকে তোমার যেটা করতে হবে যে আমাদের আর প্রাইমের যে ভ্যালু সেইটাকে হচ্ছে বের করে ফেলা লাগবে। তো আর প্রাইমের যে ভ্যালু এখন এখানে দেখো একটাই আননোন, এই পরের কাজটুকু আমি তোমাদের কাছে দিয়ে দিলাম, এটা তোমরা নিজেরা করবা। যে এখানে কিন্তু দেখো যে ডাটাগুলো আছে সবগুলা ডেটাই কিন্তু আমাদের হচ্ছে গিভেন, তো তোমার প্রশ্নে যদি কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে তো এমনি বের করে ফেলতে পারবা, আর না হলে মানে ভ্যালু বসায় বসায় করতে হবে, না হলে একটু ম্যাথ করে করে তারপর আসতে হবে। এটা পরে ম্যাথের খেলা আর কি, এটা দেখবা কিভাবে করে আর প্রাইমটা আমরা সলভ করতে পারি, আর প্রাইম সমান সমান কত এটা বের করে ফেলবা, কারণ এখানে একটাই আননোন, এটা পারবা না করতে, এখানে কোনো কিছুই তো মানে আর বাকি আননোন নাই, আর প্রাইমটা একমাত্র আননোন, করতে পারবা তো? এই বিশ্বাস আছে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ জি ভাইয়া পারবো, ঠিক আছে থ্যাংক ইউ। আর এটা যদি দেয়ও তাহলে এখানে ভ্যালু উল্লেখ করে দিবে, তো ভ্যালু উল্লেখ করে দিলে এই ইকুয়েশনে আসলে তারপরে করতেই পারবা। তাহলে আসো ম্যাথটা আরেকবার আমরা একটু ইয়া করি, ব্যাখ্যা করি যে ম্যাথের মধ্যে কি ছিল। আমাদের দুইটা ঝুলন বিন্দু দিয়ে দিছিল, এই যে দুইটা ঝুলন বিন্দুর মধ্যে দূরত্ব ছিল আর, দুইটা বল ঝোলানো ছিল পারস্পরিক আকর্ষণ বলের কারণে একটা আরেকটার দিকে আসলো।
এখন আমাদেরকে বলছে যে এই যে আগে যে দূরত্বটা ছিল ঝুলন বিন্দুর, এখন বল দুইটার মধ্যবর্তী দূরত্ব আর প্রাইম কত সেটা বের করো। তো আমরা কি করলাম, এখানে যেহেতু বল দুইটা স্টেবল আছে এই কারণে আমরা আগে ফোর্সের অ্যানালাইসিস করা শুরু করে দিলাম। যখন এই যে ঝুলন্ত টুলন্ত টাইপের কিছু থাকবে তখনই আমরা কিন্তু, যেহেতু স্টেবল তাহলে ভাই স্টেবল থাকলেই আমরা নিউটনের দ্বিতীয় সূত্র এখানে অ্যাপ্লাই করা শুরু করে দিব, যে সামেশন অফ এফ সমান সমান এম এ, তাহলে এক্সেলারেশন নাই স্টেবল তার মানে জিরো, সামেশন অফ এফ সমান সমান জিরো তার মানে সকল বলের লব্ধি হচ্ছে কি এখানে শূন্য। তাহলে ভাই সকল বলের লব্ধি যদি এখানে শূন্য হয় তাহলে কিন্তু আমরা এখানে এই বলগুলোকে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ভেঙে ভেঙে তাদেরকে উপাংশ আকারে লিখলাম, যে টি সাইন থিটা সমান এখানে এই টি সাইন থিটা অবশ্যই এটাকে ব্যালেন্স করছে, এর আকর্ষণ বলকে ব্যালেন্স করছে, আর টি কস থিটাটা এম জি কে ব্যালেন্স করছে, এ কারণে ওই স্থির অবস্থায় আছে। তাহলে একটা দিয়ে আরেকটাকে যদি ভাগ দেই তাহলে কিন্তু আমরা দেখো এখান থেকে সবকিছু বের করে ফেললাম এবং আর কোনো আলাপ নাই। এখন সবচেয়ে বড় ঝামেলা যেটা পড়ছিলাম ভাই, আমি এই যে সমীকরণ আসলাম সুন্দর একটা সমীকরণ, থিটার মানও আননোন আর প্রায় আর নটর মানও আননোন, তাহলে থিটা কেমনে বের করবো? তখন আমরা চলে গেছি ত্রিভুজের মধ্যে, দেখি কোনো দৈর্ঘ্য টৈর্ঘ্য দেওয়া আছে নাকি। আমরা দেখলাম আরে আমাদের তো সুতার দৈর্ঘ্যই দেওয়া আছে, তারপরে হচ্ছে কি আমাদের এখানে তো এই যে ইয়া দেওয়া আছে, এই আর দেওয়া আছে, এখন ঝামেলা বাঁধছিল যে এইটুকু আসলে কত হবে সেটা নিয়ে। তো এইটুকু বের করার জন্য আমরা হচ্ছে কি করলাম, আর মাইনাস আর প্রাইম ডিভাইডেড বাই টু করে ফেললাম, কারণ এই টোটালটা হচ্ছে আর, এটুকু আর প্রাইম, তাহলে আর থেকে আর প্রাইম বাদ দিলে এই গ্যাপ আর এই গ্যাপটুকু থাকে, তো দুটো গ্যাপ যেহেতু সমান তাই একটা গ্যাপের দৈর্ঘ্য হবে তোমার অর্ধেক। তাহলে এখান থেকে আমরা কিন্তু বিসি বাই এল যেটা সেটা বের করে ফেললাম, কারণ ট্যান থিটা সমান তো এটা লেখা যায়, ট্যান থিটা সমান তো এটা লেখা যায় লম্ব বাই ভূমি, তো সেখান থেকেই কিন্তু আমরা আসলে আসছি। ওকে, তাহলে এরপরে যেটা আসলো সেখান থেকে আমরা আর প্রাইমের ভ্যালু কত হবে এটা বের করে আসলে কাহিনী শেষ করে ফেললাম। এক্সেলেন্ট, এইবার আসো আমাদের নতুন একটা টপিকে যাব, কিন্তু আমার মনে হচ্ছে এই পয়েন্টে আমি রেকর্ডটা অফ করি, কারণ আমাদের এটা একটু অ্যাডভান্স প্রবলেমের সিরিজ, তো এটাকে আমি তাহলে স্টপ করে আলাদা একটা ভিডিও রেখে দিব আর কি।